পাড়ার কলে জল নিতে যাওয়ার সময় দশম শ্রেণীর এক ছাত্রীকে কটুক্তি এবং উত্তক্ত করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত এবং তার পরিবারের হাতে আক্রান্ত ওই ছাত্রীর পরিবারের লোকেরা। ছাত্রী মামার হাতে হাঁসুয়ার কোপ মারার অভিযোগ। সমগ্র ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের। মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ছত্র গ্রামের ঘটনা। ওই গ্রামেরই এক দশম শ্রেণীর ছাত্রী মঙ্গলবার সন্ধ্যায় পাড়ার কলে জল নিতে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় প্রতিবেশী জয়ন্ত শর্মা নামে এক যুবক তরুণীকে কটুক্তি করে এবং উত্তক্ত করে। তরুণী তার পরিবারের লোকেদের সমস্ত ঘটনা জানালে পরিবারের লোকেরা অভিযুক্ত যুবকের বাড়িতে যায় প্রতিবাদ জানাতে। অভিযোগ, সেই সময় ওই যুবক এবং তার পরিবারের লোকেরা তরুণীর মামা মামি এবং মাকে মারধর করে, এমনকি তার মামার হাতে হাঁসুয়ার কোপ মারে বলে অভিযোগ। তরুণীর পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ওই যুবক এলাকায় মাস্তানি করে। এর আগেও ওই তরুণীর সহ এলাকার অনেক মেয়েদের কটুক্তি করেছে। অভিযুক্ত যুবকের শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষজন। এ সম্বন্ধে তরুণীর মামা কি বলেছেন শোনাব। অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, কি হয়েছিল, কি কি ঘটনা, ডন কাটাকাটি হয়েছিল, কাকে ডন কেটেছিল, আমার ভাগিনকে। তারপরে কি হলো? তারপরে বাড়িতে ওর বাবা মা গেল বলতে কি আমার চেয়ে আমার মেয়েকে এমনি এমনি কেন বলছিস। তারপরে ওর ছেলে দুটায় কমলের ছেলে দুটায় এবার ইয়ে ওর কালার ধরলিল, ওর বাবার কালার ধরে এবার মুখে মার দিল চোর, আর ওর মাকেও আমার দিদিকেও মার দিল চোর। এই তো আমার বাড়িকার লোক শুনতে পালো, শুনতে পাই বাস আসলো আমার জামাই এমনি এমনি করছে কিসের জন্য, এই এরা গেলো, এই নিয়ে ওরা হাসুয়া বাকি লড়াই করতে চালু করবে। একটা ছিল জয়ন্ত শর্মা, আর একটা 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 ছিল রঞ্জিত শর্মা, আর একটা ছিল সঞ্জিত শর্মা, আর একটা ওর কোমল হলো ওর বাবা শর্মা, আর একটা ওর মা। এই যে যাকে কতগুলো পড়েছিল আমার ভাগিন হয়, আমি প্রতিবাদ করে যেন এখানে আসে। আমার হাতে লাগে যে আমার ঘরবালির হাত হাত মনে হয় ব্যথা করছে খুব, ওর হাত ভাঙে গেছে, কি হয়েছে। কোথায় এসেছিলেন আজকে? আজকে থানায় এসেছিলাম, জানার জন্য এসেছি, জল আনতে। লোক ছিল দুজনে ছিল, ওরা দুজনে ছিল, চার পাঁচজন ছিল ওরা মিলে। এখন কি চাইছেন আপনারা? আমরা ওই থানাতে এসেছি জমি দাঁড় করার জন্য, চারজনা বাদল মহলদার ছত্র। ছত্রগ্রামে সন্ধ্যার দিকে যে এরা জল আনতে যায়, মেয়েটা দশম শ্রেণীর ছাত্রী, একে আগে থেকে টন্টিং করছিল, ওখানে জল আনতে যায়, একে জলের বালতিটা ঝিঁকিয়ে ফেলে দেয়। মেয়েটা একাই ছিল, কেউ ছিল না ওর সঙ্গে। মেয়েটার সঙ্গে স্কেচিং করেছে ওরা, আর মেয়েটাকে বলছে তো চলো আমার সাথে, মানে খুব হাসা, যতগুলো খুব হাসা আছে ওই ছেলেগুলো বলে। আর ওই পাড়ায় এরা মস্তানি খুব দেখায়। দুপুরবেলা একটা ঝামেলা করে একটা মহিলাকে মেরেছে ওরা, আর এই সন্ধ্যাবেলায় এই মেয়েটাকে নিয়ে স্কেচিং করছে। এর আগে এই ছেলেটা প্রায় প্রায় মেয়েকে মানে এরকম ইফটিজিং করে, আর এই মেয়েটার অনেক অনেক দিন ধরেই মানে এর সঙ্গে মানে ইয়ে আছে, মানে যোগাযোগ রেখেছে। এই মেয়েটাকে কিন্তু এগুলো তাড়িয়ে দেয়, কিন্তু তাও ও আবার এসে ঝামেলা পাকায়। ঝামেলা পেকিয়ে মানে আজকে যেটা মানে যেটা আজকের ব্যাপার সন্ধ্যাবেলা, মানে খুব ভয়ানক ব্যাপার। তার মা বাবা গিয়েছিলো, মা বাবাকে ধরে মেরেছে। ওর পাশের মামা মামার বাড়ি এসে মামারা গিয়েছে, তো মামারা মামার বাড়ি এসে ওরা হাসুয়া দিয়ে হাতটাও কেটে দিয়েছে। হ্যাঁ, ভালোই মারতে পেরেছে। মারপিট শোনা, মারপিট হলো ওই মেয়েটাকে নিয়ে মারপিট। এখন গ্রামবাসী চাইছি আমরা তো থানায় একটা ভালো ওদেরকে কী করা যাক, সাহিত্য করা যাক। শেখ আসমা হল হোক, গ্রামবাসী।